আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য জনাব জিন্দার হোসেন সেলিম, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জনাব নজির হোসেন, আজকে ঐতিহাসিক সভা, যে সভায় আমাদের দাবি বিএনপি নেত্রী মুক্তি মুক্তি আজকের এই সভার সম্মানিত সব মঞ্চ বৈশিষ্ট্য দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত যেজন পরোয়ানা করে যিনি আসল রাজপথে আছেন সে আমার প্রথম সত্য মহাসচিব সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বড় অভিনেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য বদল আহমদ বৈশ্বচন্দ্র রায় এবং ফজহার হোসেন, আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার কথাটা সংক্ষিপ্ত করবো। এই কারণে আমাদের আমার বক্তা শোনার জন্য আপনারা আসেন নাই, আপনারা এসেছেন বাংলাদেশের রাজনীতি ব্যাখ্যা করে, যারা ভূমিকা আছে যারা ভূমিকা রাখবেন যারা নীতি নির্ধারণ করবেন তাদের বক্তব্য শোনার জন্য। তাই আমার কথা আমরা না করে সংক্ষেপ করবো, কালকে তিনটে একটার সময় আসছি তখন দেখছি স্টেজ ঠিকঠাক আছে, সামান্য দূরে গেছি, গিয়ে আসার পর শুনলাম স্টেজ থেকে লুট হয়ে গেছে, স্টেজ লুট করে ফেলছে, স্টেজ নাই, কেন্দ্রীয় ব্যানার লুট করে ফেলছে, ব্যানার লুট করার জন্য স্টেজ ভাঙার জন্য আসি ক্ষমতায় আপনারা আছেন, ক্ষমতায় যখন নিয়েছিলাম ক্ষমতায় যখন ছিলেন তখন তো সুন্দর সুন্দর কথা বলতেন, আজকে আপনারা ক্ষমতায় থেকেও অন্যায় যে আচরণ করছেন আমাদের নেত্রীর উপর সেই সেই সেটা সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধেয় নেত্রীবৃন্দ। তাই কথা আমার এটাই বলবো, আমরা কিন্তু এক মাসই ওয়াদা করতে পারি নেত্রীর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা কি প্রস্তুত? প্রস্তুত থাকেন, আরো কর্মসূচি আসবে সেই কর্মসূচি পালনের জন্য আপনারা সবাই ভালো থাকুন এবং নেতৃবৃন্দের কথা শুনুন, সবাইকে ধন্যবাদ। তা মানিত না সংগ্রামের উপস্থিতি আমাদের মধ্যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সকলকে জানাই জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা, যুবলীগ ঢাকা শহর জুয়ার রাজ্য গড়ে তুলেছে, সেই যুবলীগের সভাপতি জুয়ারিগ পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে, আমি এই সমাবেশ থেকে যুবলীগের সভাপতি অবিলম্বে গ্রেপ্তার দাবি করছে। প্রিয় ভাইরা, 30 লক্ষ
আমরা
আমাদের গ্রহণ করেছে ছেলেদের মাধ্যমে। এই লোনাকে হাত ধরে বাংলাদেশের মানুষকে, এই সিলেটের পালাগন বিশ্বনাথের মানুষকে তুমি খুন করতে পারবে না। এই মাটিতে দলের সিটের প্রতীক আওয়াজ তুলে আবার পার্লামেন্টে গিয়েছে। এই মানুষগুলোর মাঝে আমি ইলিয়াস আলী একটি আওয়াজ আমি বলতে চাই, আমার রক্ত ফুটে যেন হাজার রক্তের ফুল, আমার খুন হওয়ার প্রতিবাদে হইয় তোমরা মুক্তি আপন। আমরা মুক্তি আপনার বারতা নিয়ে আমরা এই খালেদা জিয়াকে মুক্ত করেই বাংলার জমিয়ে নির্বাচন প্রতিষ্ঠিত করে এই ইলিয়াস আলীকে আমরা ইনশাল্লাহ খুঁজে বের করবো। একজন মুসলমান ধর্মের মানুষ হিসাবে বলতে চাই, আমরা ব্যর্থ নই, আইন ব্যর্থ নয়, জাস্টিস ব্যর্থ নয়। এই জমিনে একটি আয়াত বলতে চাই,
আজকের এই সভার সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আবুল তাহের চৌধুরী শামীম বন্ধু উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদ্য সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতা কর্মী এবং সমর্থকবৃন্দ, আপনারা আমার সালাম আদাব শুভেচ্ছা গ্রহণ করুন। বন্ধুরা আমার, আজকে এই সমাবেশ সফল করার জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তারা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তারা আজকের সমাবেশে এসে আমাদেরকে উৎসাহ সহজ জুগিয়েছেন, সেই জন্য সিলেট বিভাগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে যারা বিভিন্ন বাধা বিপদ অতিক্রম করে যারা অনেকে গ্রেফতার হয়েছেন, তারপরে অনেকে সুকৌশলে এই সভাকে সফল করার জন্য এসে উপস্থিত হয়েছেন, সিলেট বিভাগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী নেসরাত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছে ইলিয়াস আলী সহ আমাদের গুম হওয়া সকল নেতা কর্মীদের আমাদের ফিরে দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। খুলাফের বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, নেসরাত বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আনন্দ অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সিলেট বিভাগ বিএনপি নেতৃবৃন্দ কর্মীবৃন্দ জিন্দাবাদ। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি জননেতা জনাব ফজলুল হক মিলন, জননেতা জনাব ফজলুল হক মিলন। আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, ভাই বোনের আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে ঢাকা থেকে যখন আসি মৌলভীবাজারের ভিতর দিয়ে প্রবেশ করতেছিলাম, মৌলভীবাজার জেলা শেষ সিলেটে প্রবেশ করার পর একটা জায়গার নাম হচ্ছে দয়া মীর বাজার। আমার সাথে কামরুল জামান রতন ছিল আরো কয়েকজন, 10-12 জন পুলিশ এসে আমাদের গাড়ি আটকেল, পুলিশ কই থেকে আসলেন, বললাম ঢাকা থেকে, কাগজ ঠিক আছে গাড়ি সব দিলাম, বলে ঠিক আছে, তারপরে বলে যেতে পারবেন না, ওসি ছিল সেইখানে, বললাম কেন, বলে কোনো কারণে উপরের নির্দেশ। আমি বললাম যে ভাই তাহলে কি করতে হবে, ডাকাত ফিরা যান কি চোখ নিয়ে, আমি বেশি অবস্থানে কি হলো, চুরিও করলাম না ডাকাতিও করলাম না, পবিত্র মাটিতে যাচ্ছি, ইজ্জত দিয়ে ফিরে যেতে হবে, ইজ্জত দেওয়া মালিক তো আল্লাহ আপনি না, তো তখন বলে যেতে পারবেন না, জোড়াজোড়ি করো, তখন বললাম দুইটা কারণে আমি ফিরে যেতে পারবো না ঢাকায়, যেতাম কিন্তু দুইটা কারণে আমি ঢাকা ফিরে যেতে পারবো না, বলে কেন, আমি বললাম যে গণতন্ত্রের নেত্রী মুক্তির জন্য আজকে সমাবেশ, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে হামলা মামলা নির্যাতনের মধ্যে এই সমাবেশ করছে, আর মাটিটা পবিত্র মাটি, যে মাটিতে জন্মগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এজি ওসমানী, সাইফুর রহমান, ইলিয়াস আলী সহ অসংখ্য নেতৃবৃন্দ, এই পবিত্র মাটিতে আমরা যে ধরনের নিয়োগ করে আসছি যাব। আর একটা কারণে আমি ফিরাই দিতে পারবো না, কারণ ঢাকা যাওয়ার কোন পরিবেশ নাই, ঢাকাতে কেসিনো, জুয়া, মদ, দাস এবং প্রতিভাবৃত্তি শাসনের কারণে ঢাকার শহরকে নষ্ট করে ফেলছে, সেখানে বসবাস করার কোন ভদ্রলোকের অবস্থান নাই, এই কারণে আমি ঢাকা যেতে পারবো না, ইলেকশনের বাড়ি কিন্তু ঢাকা এখন আর ফিরা যাবো না, সামনে যেতেই হবে। আর একটা কারণ, গতকাল ছাত্র দলের উপর হামলা করেছিল, আজকে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত নেতৃবৃন্দের মাধ্যমে তারা সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের পুনরাবৃত্তি করেছে, আপনারাও করেছেন। বন্ধুগণ, আদালতকে নিয়োগ করছে, প্রথম বলছে যে বিএনপির
দেশের নাকি এই ছাত্র দলের কাউন্সিল করতে পারবে না, দশ জনের সভাপতি। আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরে কালকে আবার বিচারক বলছেন যে সাত দিনের মধ্যে এই কার্যক্রম বন্ধ, কারণ দর্শাতে হবে। অনেক চিন্তা করে দেখলাম আদালত এইখানে বলতেছে সরকার কেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ মানতে পারতেছে না। ওনারা নাকি একটা গোল টেবিল বৈঠকে বসছিল নির্বাচন হওয়ার পরে, এখানে রাষ্ট্রপতি সহ সেখানে বলছে যে আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আমি নির্বাচিত না। স্পিকার শিরীন শারমিন চৌধুরী উনি বলছে আমিও তো নির্বাচিত না। শেখ হাসিনা বলছে আমি প্রধানমন্ত্রী, আমিও নির্বাচিত না। মন্ত্রী না বলে আমরাও নির্বাচিত না, আমাদের এমপিরাও নির্বাচিত না। আমাদের খুব স্মরণ লাগতেছে যে তারেক রহমান লন্ডনের থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়ে বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলল। এই প্রতিকূল অবস্থা মুখ দেখাতে পারতেছে না, অর্থাৎ নির্বাচিত কোনো প্রতিনিধিকে আমরা দেখতে চাই না। এই স্মরণের ছাত্রদলের উপর হামলা করেছে, ওই যে গাউস এখানে হবিগঞ্জে নেওয়া বন্দি করে রাখছে, কারাগারে থাকা অবস্থায় সে নির্বাচিত হচ্ছে না, এদেরকে সম্মান করা যায়। এই যে স্টেজে বৈশাখ রয়েছে তারা নির্বাচিত ছিল, মন্ত্রী ছিল, এদেরকে সম্মান করা যায়। চুর কেটে কে সালাম না দিলে যদি আমার দোষ হয়, এই দোষ আমি সারা জীবনই করতে থাকবো। শেষ করে দিচ্ছি বক্তব্য, দেশ নেতৃণ খালেদা জিয়া মন্দির জননেতা তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে, এই বাংলার জমিনের স্বাধীনতা ঘোষণা করেছে জিয়া রহমান, আর দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিয়েছে দেশ নেতৃণ খালেদা জিয়া। অতএব গণতন্ত্র এবং স্বাধীনতা এই যৌথ জিনিসকে বিনষ্ট করে যে চোরের দলের আজকে জুয়ার আসর বসিয়েছে, কেসরো বসিয়েছে, তাদেরকে বাংলা জমিন থেকে উৎখাত করার জন্য ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যগত হও। আমি যখন স্টেজে বসা ছাত্র দলের একটা মিছিল দেখেছি, এই মিছিলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অবস্থানের কাছে উচ্চতর রয়েছে। ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে, আর যদি না যাও শেখ হাসিনা তোমার বিদায় কত করুণ হবে সেটা তুমি খেয়াল করতে পারতেছ না। অতএব ভালোই ভালো নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে তুমি বিদায় নাও, খালেদাকে মুক্ত করার জন্য মুক্তির ব্যবস্থা করো, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে দেশের ব্যবস্থা গ্রহণ করো। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেতৃত্ব খালেদা জি জিন্দাবাদ, শহীদ জামর হোক তারেক রহমান জিন্দাবাদ, সিরাজবাসী জিন্দাবাদ। সালাম আলাইকুম। বক্তব্য আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, সিলেটের মাননীয় মানুষের নেতা, সিলেট এক আসনের গত নির্বাচনে এমপি প্রার্থী জননেতা চন্দ্রকার আব্দুল মুক্তাদির, জননেতা চন্দ্রকার আব্দুল মুক্তাদির। আজকে সিলেট বিভাগীয় এই মহাসমাবেশের প্রধান অতিথি বিএনপির সর্বজন সদ্য মহাসচিব এবং উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং জেলার সভাপতি যার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হচ্ছে, এবং সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় নাই, এক মিনিটে শেষ করব। আজকে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশে যে সরকার, এটি একটি মাদকাসক্ত সরকার, জুয়াসক্ত সরকার। তারা কোথায় আছে না, হাজার বিড়াল বোধ করে মুনির তীর্থে যায়। এরা দশ বারো বছর ধরে তাদের ড্রাইভার পিয়নকে জুয়া খেলিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানানোর পরে আজকে দুই চারটাকে ধরে মানুষের মধ্যে আবার ইমেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনাদের এই এই সংশোধন যদি সত্যি হয়,
যদি হয় সত্যি সত্যি যদি আমরা আপনারা তওবা করে নাপাক থেকে পাক হয়ে থাকেন, তাহলে 29 ডিসেম্বর যে কলঙ্কের নির্বাচন করে 16 কোটি মানুষের সম্পদ লুট করেছিলেন সেটি ফিরিয়ে দেন, আবার একটি সত্যিকার অর্থবহ নির্বাচন দিন, তাহলে আমরা বুঝব আপনাদের তবু সত্যি সংশোধন সত্যি আর সত্যি সত্যি আপনারা নাপাক থেকে পাক হওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের খেলা আমরা 72-75 দেখেছি, 96-2001 দেখেছি, এদের এই যে প্রতিষ্ঠান নষ্ট করার বিকৃতি, বিরোধী মত দমন করার বিকৃতি, লুটপাটের বিকৃতি, এগুলি এদের বংশগতির রোগ, জেনেটিক ডিসঅর্ডার, এটি সহজে যাবে না। কয়েকদিন আগে সিলেটে ছাত্র দলের ছেলেরা ছোট্ট 1000 লোকের এক মিছিল করেছিল, এটি দেখে এদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আরে এই দলের সক্রিয় কর্মী আছে 1 কোটি, এরা রাস্তায় নামলে আপনারা বঙ্গোপসাগর ছাড়া আর যাওয়ার কোনো জায়গা পাবেন না। শেষ করে ফেলব একটা স্লোগানে আমার সাথে গল্প প্ল্যান, পরিশ্রম করে যাচ্ছেন।
জাহাঙ্গীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব কায়েস চৌধুরী সামিন উপস্থিত। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সম্মানিত বিশেষ অতিথিগণ এবং জাতীয় নেতৃবৃন্দ এবং সিলেটে উপস্থিত এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য জাতীয়তাবাদী শক্তি ভাই উপরের আসসালামু আলাইকুম। আপনারা, আমি শুধু আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য দাঁড়িয়েছি। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আগামী কিছুদিনের মধ্যেই জাতীয় নেতৃবৃন্দের ঘোষিত কর্মসূচি রাজপথের আন্দোলনের মাধ্যমে অর্জিত হবে। খালেদা জিয়া মুক্ত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাই সাংবাদিকদেরকে, নেতা কর্মীদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে। আর যে সমস্ত নেতা কর্মী এই অনুষ্ঠানে কর্মসূচি সফল করতে যে আজকে কারারুদ্ধ হয়েছেন তাদের প্রতি, তাদের পাশে আমরা সবাই একসাথে থাকব ইনশাআল্লাহ। যে কোনো বাধা বিপত্তি উপেক্ষা করে বিএনপির সকল কর্মসূচি বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি সাফল্যমণ্ডিত করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর সিলেট অঞ্চলের বিএনপির নেতা কর্মীদের মধ্যে অত্যন্ত প্রিয় নেতৃত্ব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ সাজ্জাদ। জননেতা মোহাম্মদ সাজ্জাদ। আজকে বিশাল জনসভা সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সিলেটবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার আসলে সুযোগ নেই আর বক্তব্য দেওয়ার একটা ইচ্ছুক নেই, তবে শুধু এইটুকু বলবো সরকার অবস্থা খুব একটা ভালো নয়। আমি মনে করি গত কয়েকদিন ক্যাসিনোর নামে, মাদকের নামে বিভিন্ন ক্লাবে হানা দিয়ে সরকার যে অবস্থা তৈরি করেছে তাতে মনে হয় সরকারের মাথার চুল থেকে মুখ পর্যন্ত পৌঁছে গেছে, সমস্ত সরকারের গায়ে গন্ধ। দুই সাতজনকে জেলে নিয়ে শাস্তির ব্যবস্থা করে হাসিনা সরকার তার গায়ের থেকে গন্ধ তুলাইতে পারিবে না। গন্ধ থেকে মুক্ত হতে হলে নিজে পদত্যাগ করুন, খালেদাকে মুক্তি দেন, দেশের সুস্থ নির্বাচনের ব্যবস্থা করেন, আর না আমাদেরকে সরকার গঠনের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, ফৌজি অনুস্থিতি মরফত, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে আজকে এই জনসমুদ্রে বক্তব্য নিয়ে আসবে পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর জননেতা বাবু কয়েশ্বর চন্দ্র। জননেতা বাবু কয়েশ্বর চন্দ্র। ছিলেন বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা যেখানে যাই সেখানে একটি কথাই শুনি, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়।
বাংলাদেশের প্রতিটি মানুষ জাতীয়তাবাদী দল দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আন্দোলনের সূচনা করল, তাই না? আপনারা আন্দোলন করবেন? আপনারা জানেন আজকে আমাদের নেত্রী মুক্তি পাচ্ছে না কেন, এমনকি জামিনও পাচ্ছে না, চোর ডাকাত ফাঁসির আসামিও কিন্তু মুক্তি পাচ্ছে, জামিন পাচ্ছে, কি কারণে পাচ্ছে না? একটি কারণ, একটি নাম, শেখ হাসিনা। একথা কি সত্য? তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে আপনি খালেদা জিয়ার মুক্তি কিভাবে করবেন? তাহলে সহজ পথ, শেখ হাসিনার পতনের আন্দোলন রাজপথে সূচনা করেন। আজকে তার পদত্যাগ করা উচিত, যে যেই কারণে পদত্যাগ করা দরকার সেই কারণ বলে তিনি জনসমক্ষে গত 7 দিনে উপস্থিত করেছেন। মাদের আসর, জুয়ার আসর, ক্যাসিনো আর রাস্তার টোকায় হাজার হাজার কোটি টাকা লুটপাট, মাত্র 3 আইটেম। এই 3 আইটেম টোকাই থেকে যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে থাকে, তাহলে এই যে সচিবালয় এবং পার্লামেন্টে যেগুলো বসে আছে তাদের কাছে কত টাকা? লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ গেল প্রত্যেকে, বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়ন নামে ধ্বংস, উন্নয়নের নামে লুটপাট, লুটপাট করতে করতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে। আজকে খুদে দোকানদার, মাঝারি দোকানদার, সাধারণ ব্যবসায়ীদের একবার এনবিও খুঁজে, একবার ইনকাম ট্যাক্স খুঁজে, একবার ব্যাংক খুঁজে, আরেকবার কাস্টম খুঁজে, আজকে সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। সে কারণে আজকে আমরা শুনলাম বিভিন্নভাবে পত্র পত্রিকায় যারা ওবায়দুল কাদের সাহেব বলেছেন শুদ্ধি অভিযান, আরো অনেক আছে ওবায়দুল কাদের সাহেব আপনাদের কাছে নাকি আসছো, একটু একটু কালা কাকা করবে না, কালা কাকা করবে না, কাকা বন্ধ হবে, আপনারা একটু চুপ করেন। ওবায়দুল কাদের সাহেব বলছেন ছুটি অভিযান, ছুটি অভিযান কোথায়? তার বলের মধ্যে 1974 সালে শেখ মুজিবুর রহমান বাংলা রেসকোর্স ময়দানে বক্তৃতায় বলেছিলেন, দেশের স্বাধীনতার পরে মানুষ পায় জেলের খনি, হীরার খনি, আর আমি পেয়েছি একটা চোরের খনি। বিদেশ থেকে জানি সব জায়গার দল খায়, উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা সেই চাকার দল আর চোরের দল নিয়ে আছেন। আজকে ওবায়দুল কাদের সাহেবকে বলবো যে 800 জনের নাম আছে আপনার গোয়েন্দা সংস্থা নাকি আপনাদেরকে দিয়েছে, পত্রপত্রিকায় দেখি তাদের নামের তালিকা প্রকাশ করেন, আর যারা 3 জন ধরা পড়ছে তারা কার কারের নাম বলেছে তাদের নাম প্রকাশ করেন, দল থেকে বহিষ্কার করেন, পুলিশের হাতে সশস্ত্রের তাদের হাতে ধরিয়ে দেন, আইনের আওতায় আনেন। আমি জানি না এই শুদ্ধি অভিযানকে আওয়ামী লীগের না এই শুদ্ধি অভিযান অন্য দেশপ্রেমিক কারো, যারা আজকেই ধরপা করে নামছেন, যদি দেশপ্রেমের তাগিদে নেমে থাকেন, দেশকে ধ্বংসস্তূপের থেকে বাঁচানোর তাগিদে নামে থাকেন, আপনাদের পাশে জনগণ আছে, আমরা আছি, আমরা থাকবো। আপনারা চালিয়ে যান, লোকেদের ধরুন, আইনের আওতায় নেই, খালেদা জিয়া মুক্তি পাবে, সেই মুক্তি শেখ হাসিনা দিতে পারবে না, তার আগে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। এবং আজকে খালেদা জিয়াকে এই আটক রাখার জন্য বেআইনি ভাবে যারা যারা সংশ্লিষ্ট তাদের বিচার ভবিষ্যতে বাংলাদেশের গণ আদালতে হবে, তাদের বিচার হয়, এছাড়া কোন পথ নাই। সেই কারণে বলবো
আমাদের সিনিয়র নেতৃত্ব আছেন, সারা বাংলাদেশে চলছে, শুনছেন একটাই আওয়াজ, খালেদা জিয়ার মুক্তি চাই, শেখ হাসিনার বিজয় চাই, শেখ হাসিনার পতন চাই। এই জনগণের মনের কথা যদি উপলব্ধি করতে পারেন তাহলে যথাযথ কর্মসূচির মধ্য দিয়ে এই কর্মী বাহিনীকে জনগণকে সংগঠিত করে আসুন। আমরা এলাকায় ঢুকেরা সরকার আর এই ভোট চলের সরকারকে ক্ষমতার থেকে নামাই, তারপরে আমরা খালেদা জিয়া মুক্ত হবে, আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী দিলেনবাসী, আজকের সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ জনতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমদ। জনতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি আমাদের দলের সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সিলেটের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সংগ্রামী সিলেটি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বরাবর বলে এসেছি যে এই সরকার একটি অসাংবিধানিক সরকার। এই সরকারের ঠিক আছে, ওটা একটা পুলিশের গাড়ি যাচ্ছে, কি যাদেরকে আটক করেছে তারাও আমাদের জন্য হাত তুলেছে। সংবিধানে নির্বাচন বলতে যা বোঝায়, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে গত 30শে ডিসেম্বরে হয় নাই। এটা ছিল একটা সিভিলিয়ান কু। 29শে ডিসেম্বর এই সিভিলিয়ান কু করেছে এই নির্বাচন কমিশনের কর্মকর্তারা, পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা, তারা সবাই মিলে এই নির্বাচন করেছে। এখানে জনগণের কোন অংশ ছিল না। আজকে সেই জন্য একটা জবাবদিহীনতা ভীষণ, জবাবদিহীন একটি সরকারের যা হয় তাই হয়েছে। এখন একদলীয় শাসন কোনদিন বাংলাদেশের মাটির মানুষ, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ কোনদিনই গ্রহণ করতে পারে না, এবং যার কারণে আজকে এই যে সমাজে যে বিশৃঙ্খলতা আপনারা দেখছেন, শিশু ধর্ষণ, এই নারী ধর্ষণ, মাদক যে ব্যবসা এবং এই যে ইয়াবার ছড়াছড়ি এগুলো, এবং শেষ পর্যন্ত যা দেখা গেল ছাত্র দলের নেতৃবৃন্দরা পর্যন্ত কি সভাপতি 86 কোটি টাকা লেনদেন করেছেন, টেন্ডারবাজি করেছেন। আজকে এই পরে যুবলীগের নেতৃবৃন্দরা যারা, এই যে একজনের শুনলাম পেপারে দেখলাম যে তার নাকি 200 কোটি টাকার এফডিআর আছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র 2 কোটি টাকার জন্য প্রথমে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন। তাহলে তাদের সাজা তো 500 বছর যাবত তাদের সাজা হবে যদি তাই হয়। একটা ভুয়া, একটা ভিত্তিহীন, একটা বানোয়াট মামলা দিয়ে আজকে বেগম খালেদা জিয়াকে জেলখানায় রাখা হয়েছে। বেগম জিয়া অবশ্যই মুক্ত হয়ে আসবেন, এবং আইনি প্রক্রিয়া আমরা অনেক চেষ্টা করেছি তাকে বের করে আনার জন্য, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে আজকে আদালত সমূহের উপরে রাজনৈতিক যে প্রভাব আপনারা সবাই জানেন, যার কারণে আজকে তার মুক্তি আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই।
তবে তার মুক্তি একমাত্র পথ হল রাজপথ, এবং এই রাজপথে যাওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে, এবং এই রাজপথের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। বেগম জিয়ার মুক্তি মানে হল দেশে গণতন্ত্রের মুক্তি, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনা এবং আইনের শাসন ফিরিয়ে আনা। বেগম জিয়ার সঙ্গে আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে এক হয়ে গেছে। গণতন্ত্র মানে হল বেগম জিয়া, বেগম জিয়ার অর্থ হল গণতন্ত্র। আজকে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সমাজের উপরে, কারণ তারা এই সরকার তাদের যে নিয়ন্ত্রণ থাকার কথা আপনারা দেখতেই পাচ্ছেন, যে এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আজকে সরকার। দুর্নীতি আজকে সকল পর্যায়ে চলে গেছে। আজকে যে দুটি প্রতিষ্ঠানকে আমরা দুর্নীতির ঊর্ধ্বে মনে করতাম, এই যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক বৃন্দদেরকে, আর আদালতে বিচারক বৃন্দদেরকে, আজকে আদালতে এবং বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ঢুকে গেছে। তিনজন, ১১ জন উপাচার্য, ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাবেক এবং বর্তমান, আজকে তারা এই শিক্ষার্থীরা তাদেরকে চায় না উপাচার্য বলতে। আজকে আমরা কত সম্মান করতাম, এক সময় ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি মনে করতাম, সেই ভাইস চ্যান্সেলর এখন দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছেন, টেন্ডারবাজির সঙ্গে জড়িত হয়ে গেছেন। তিনজন ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রী নিজের জেলা গোপালগঞ্জের বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তিনজন উপাচার্য কুশপত্র পত্রিকা পুড়িয়েছে ছাত্রীরা, ছাত্ররা তাদেরকে তারা চায় না, কারণ তারা দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছে। সেই কারণে আজকে যে যুবলীগের, ছাত্রলীগের 500 নাকি তারা লিখিত মানে চিহ্নিত চাঁদাবাদী আছে, 500 তো নাই, 5000 আছে, কিন্তু এই 500 জনকে ধরেন তাহলে দেখা যাবে যে আপনারা সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করেন কিনা, কিন্তু তারা করে না। আজকে সেই জন্য আমি বলি যে সরকার এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, দুর্নীতি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি শাখা প্রশাখায় আজকে প্রসারিত হয়েছে। এমন কোনো জায়গা নাই যেখানে বাণিজ্য নাই, দুর্নীতি নাই, এবং এই জুয়ারিদের দেশ হয়ে গেছে, এবং এই দেশ এখন আজকে পরিণত হয়েছে এই ক্যাসিনোদের দেশ। আজকে এই দেশ থেকে এই কারণে আমি সরকারের উচিত হবে এই মুহূর্তে পদত্যাগ করা, এবং এই পদত্যাগ করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য আমাদেরকে আন্দোলন করে দিতে হবে, এবং তাহলেই আমরা বেগম খালেদাদের মুক্তি নিশ্চিত করতে পারব। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণতন্ত্রের মান, দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানকে বিরুদ্ধে সব সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই জনশ্রুতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শাহজালাল রহমতুল্লাহের এই পুণ্যভূমি সিলেট বিভাগীয় এই জনসমাবেশের সংগ্রামী সভাপতি, এই সমাবেশের মাননীয় প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেট অর্থাৎ সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই
সিলেটবাসীকে ধন্যবাদ জানাই। সকাল পর্যন্ত ঢাকা থেকে আমরা শুনছিলাম যে এই সমাবেশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। আপনাদের স্বতঃস্ফূর্ততা, সাহসিকতা এবং এই সমাবেশ করার দৃঢ়তাই আজকে আপনাদের এই সমাবেশকে সফল করেছে। এই প্রতিকূলতা প্রশাসনের এই ধরনের আচরণের পরেও আপনারা আজকে সমাবেশকে সফল করেছেন, তার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই জনসমাবেশ, এই জনসমাবেশ তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মান অফ ডেমোক্রেসি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের একটি অংশ হিসাবে এই আজকের জনসমাবেশ। আপনারা জানেন আমরা বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা দেশনেত্রীর মুক্তির আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন এদেশের বিচারালয় আজকে সরকারের নির্দেশে চলে, যে মামলা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, এই মামলায় বেগম খালেদা জিয়ার কোন সম্পৃক্ততা নাই। কোথাও দস্তগত নাই। 2 কোটি টাকা, এটিমের টাকা আত্মসাত করেছে বলে অপবাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে আজকে কারাগারে রাখা হয়েছে। অথচ সেই 2 কোটি টাকা থেকে একটি টাকাও ব্যাংক থেকে তোলা হয় নাই এবং ওই ব্যাংকে এখন সেই 2 কোটি টাকা সুদে আসলে 6 কোটি টাকার উপরে ব্যাংকে স্থিতি রয়েছে। এই আজকে যে কারণে বেগম খালেদা জিয়া কারাগারে, সরকার বলছেন এটা সঠিক নয়। বেগম জিয়া কারাগারে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, বেগম জিয়া কারাগারে যেহেতু এই আওয়ামী শেখ হাসিনা বিএনপিকে, বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জিয়াউর রহমানকে এবং খালেদা জিয়াকে ভয় পায়, জিয়া পরিবারকে ভয় পায়। কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচারের হাত থেকে আপোষহীন সংগ্রামের মাধ্যমে এদেশে সংসদীয় গণতন্ত্র দিয়েছে। আর আওয়ামী লীগ 75-এ বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছে, আর 29শে ডিসেম্বর রাত্রে জনগণের ভোট ডাকাতি করে আবার দ্বিতীয়বার গণতন্ত্র হত্যা করেছে। অতএব আওয়ামী লীগ যখন বেগম খালেদা জিয়া বিএনপি শহীদ জিয়ার নাম শোনে তখন গণতন্ত্রের পক্ষের কথা শোনে, সেই জন্য তারা ভয় পায়। আজকে যে সরকার, এই সরকার জনগণের সরকার নয়। 30শে ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল 29শে ডিসেম্বর ডাকাতি হয়ে গিয়েছে। এই সরকার লুটেরাদের সরকার, এই সরকার সুবিধাভোগীদের সরকার, এই সরকার চাঁদাবালদের সরকার, এই সরকার চাঁদাবালদের সরকার, এই সরকার জনগণের সরকার নয়। অতএব এই সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই, আর জনগণেরও এই সরকারের প্রতি কোনো সমর্থন নেই। তাই আজকে এই সরকার সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সর্বক্ষেত্রে দলীয়করণ করে চাঁদাবাদি করে আজকে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে আজকে ছেড়ে দিচ্ছে। আপনারা যে দেখুন বাংলাদেশের অর্থনীতি, আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রায়, ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে গিয়েছে, ব্যাংকে যারা টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, এই যারা ডিফল্টার তাদেরকে সরকার তাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিচ্ছে। আজকে আপনারা দেখছেন যে চাঁদাবাজি লুটতরাজ এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশে আজকে আপনারা গত 7 দিনে কিছু ঘটনা দেখ
এই ঘটনা হচ্ছে আসলে সরকারের ধনি থেকে কালো বিড়াল বেরিয়ে আসা শুরু করেছে। এই যে কটা ঘটনা, এই ঘটনা কিছুই না, সমুদ্রের এক ফোঁটা জল। আজকে একজন যুব লীগের সমাজকল্যাণ সম্পাদক তার বাড়িতে তার অফিসে গিয়ে র‍্যাব দেখেছে ক্যাশ নগদ 1,80,00,000 টাকা, 175 কোটি টাকা এফডিআর, আর আজকে ব্যাংকে ধরা পড়েছে, ব্যাংকে রয়েছে 300 কোটি টাকা। একজন যুবলীগের সাধারণ একজন সম্পাদক সমাজ কল্যাণ, আর এই দলের যারা বলেন আছে অন্যান্য দল ছাত্রলীগের 2 নেতা 86 কোটি টাকা চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছে। তাদের বড় বড় যারা নেতা আছে তাদের সহযোগিতা ছাড়া, সরকারের সমর্থন ছাড়া, প্রশাসনের সহযোগিতা ছাড়া এই ধরনের কেসিডিও, এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের অন্যায়, এই ধরনের দুর্নীতি হতে পারে না। তাই শুধু অনেকে নয় যার পিছনে রয়েছে, আমরা তাদের নাম জানতে চাই, তাদের বিচার করতে হবে, তা না হলে এদেশে জনগণ তার বিচার করবে। আজকে বাংলাদেশে এবং খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি, জনগণের অধিকার এক সুতায় কথা। আসুন আসুন আপনারা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এসএনটি এবং খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের সরকার প্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একসাথে লড়াই করি। ইনশাল্লাহ সত্যের জয় ইনশাল্লাহ হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী জেলেবাসী, আমরা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, আজকে সমাবেশে মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব, বাংলাদেশের স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতির অগ্রপতি জায়গা হতো না, ওই মাদ্রাসা ময়দানের জায়গা হয় না,
তাই না? মঞ্চে আসলে মনে হয় আরো বিচ্ছুরিত হচ্ছে, একটা নূর বেরোচ্ছে চারদিকে, তাই না? কিসের নূর? সেই নূর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের নূর, সেই নূর হচ্ছে গণতন্ত্রের নূর, সেই নূর হচ্ছে ধর্মের নূর। বন্ধুগণ, এই কথাগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আজকে আমি সভা করছি। আমরা আমরা আমাদের ছোট ছোট ছেলেরা এই সভাকে সফল করার জন্য গত রাত্রে প্রায় ১৬-১৭ জন গ্রেপ্তার হয়েছে। এই কিছুক্ষণ আগে একটা প্রিজন ভ্যান গেল, বন্দীদেরকে বন্দি করে নিয়ে যায় ভ্যানের মধ্যে, ওই ভ্যানের মধ্যে সব পুরো ছিল আমাদের, আর পাড়িয়ে তা দেখাচ্ছিল যে আমরা এতটুকু হতাশ হয়নি, কষ্ট পাইনি, তোমরা যে আজকে সভাটাকে সফল করেছো এটাই আমাদের। সেই নেত্রীকে তারা কারাগারে আটক করে দিচ্ছে, আর সেই জন্য তার মুক্তির জন্য আজকে আমাদের হজরত শাহজালালের, হজরত শাহপরান এবং অলিয়াউলিয়াদের যে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে আমরা আজকের এই সভায় বিএনপির পক্ষ থেকে যে সভাপতিত্ব করছেন আপনাদের জেলা বিএনপির সভাপতি, ঢাকা থেকে এসছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ, এবং আমাদের সিলেট বিভাগে বিভিন্ন জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম। কিছুক্ষণ আগে মুক্তাদি সাহেব একটা কথা বলেছেন, গতকাল তারা হঠাৎ করে সন্ধ্যার সময় এই সভাটাকে বন্ধ করে দিতে চাইল, কেন? কারণ তার কয়েকদিন আগে ছাত্রদল একটা মিছিল করেছে, সেই মিছিলে হাজার হাজার লোক হয়েছে, ছেলে হয়েছে, ভয় পেয়েছে। আসলে এটা ভয় পেলেই হয়, তাহলে এই সভা বন্ধ করার যে প্রবণতা এটা ভয় থেকেই হয়। বন্ধু, কারা সভা ভাঙতে চায়? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা মনে করে যে জনগণ যদি একত্রিত হয় তাহলে তার ক্ষমতা থাকতে তাহলে তার থাকবে না। বন্ধুগণ, আওয়ামী লীগের এই সরকার কোন সরকার নয়, বৈধ সরকার নয়, জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই, তারা আগের দিন রাতে ভোট ডাকাতি করেছে এবং তাও আওয়ামী লীগের লোকদের দিয়ে করতে পারে নাই, রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করছে, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, বিভিন্ন বাহিনীকে দিয়ে সেই ভোট দখল করে চুরি করে ডাকাতি করে নিয়ে, ওই একটা বন্দুকের জোরে জোর করে ক্ষমতায় বসে আছে। আমরা এই জন্য সরকারকে বলি অবৈধ সরকার, আমরা এই জন্য পার্লামেন্টকে বলি এটা অবৈধ পার্লামেন্ট। বন্ধুগণ, এই আওয়ামী লীগ খুব সুপরিকল্পিত ভাবে, অত্যন্ত সুচিন্তিত ভাবে, সচেতন ভাবে এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্র করবে, তারা একটা একটা করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পার্লামেন্ট, পার্লামেন্ট নাই, সব তাদের লোক বসে আছে, একটা গৃহপালিত বিরোধী দল, ওদের মামুন সরকার এসএস সাহেবের নেতৃত্বে চলে গেছেন, আর অসমের সাহেব যারা সরকার হা বললে হা, না বললে না, তাদেরকে কয়েকজনকে বসিয়ে রেখেছেন। এই পার্লামেন্ট কোনো কাজই করছে না। জুডিশিয়ারি, বিচার বিভাগ আমাদের এখানে খুব অত্যন্ত এই দেশের সবচেয়ে নাম করা আইনজীবী, আইন মন্ত্রী তিনি বসে আছেন এখানে, বন্ধুদের আহমেদ সাহেব, আমরা এই ঢাকা থেকে আসার সময় তিনি ট্রেনের মধ্যে গল্প করছিলেন, গাড়িতে কথা বলছিলেন যে কি ভয়াবহ নৈরাজ্য চলছে এই বিচার ব্যবস্থায়, এই সরকার এই বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করে তাদের প্রয়োজনে, তাদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করছে। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তারা দলীয়করণ করে ফেলেছে, এদিকে চোর ধরতে পারে না, ডাকাত ধরতে পারে না,
জোয়ার চলছে, 12 বছর ধরে জোয়ার চলছে এদের সরকারের আমলে, করতে তো পারে না। এখন যখন ধরা পড়ে গেছে তখন হচ্ছে বিএনপি সরকারের আমল থেকে এটা চলছিল। আর 12 বছর তোমরা কি করছিলে? ওই প্রথম আলো দিয়েছিলে, আঙুল চুষছিল। তাই এরা একটা মাত্র কাজ এদের, রাজনৈতিক প্রতিপক্ষকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে, সেই কাজে তারা নেমে চলতেন। এবং তাদের প্রতিপক্ষকে, প্রতিপক্ষ কোন রাজনৈতিক দল নয়, জনগণের প্রতিপক্ষ বন্ধুগণ, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিগত নির্বাচনে আমাদের একজন ভোটারও ভোট দিতে পারে না, তাই না? অথচ আমাদের যে সংবিধান কনস্টিটিউশন, তাতে বলা আছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার মালিক, এবং তারা ওই একটা দিন ভোটের দিন তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করতে পারে, তাই তো? ভোট দিতে পারছে না আপনারা, আগের অধ্যায় নিয়ে গেছে না বন্ধুগণ? এই সরকার আওয়ামী লীগ তারা শুধু আজকে না, ওই আগে স্বাধীনতার পরে যখন তারা ক্ষমতায় এসছিল একই কাজে তারা বিরোধীদেরকে নিশ্চিন্ত করতে চেয়েছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের সঙ্গে প্রতারণা করে বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না বন্ধুগণ, করে না বলেই সেদিনও তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছে। এবং তাদের দুঃশাসনের কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তাঘাটে মরে পড়েছিল বন্ধুগণ। সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটুকরো কাপড় পায়নি বন্ধুগণ, মাছ ধরার জাল দিয়ে সেটা লজ্জা নিবারণ করেছিল বন্ধুগণ। আজকের এই সভায় আমি স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী সাহেবকে, আমি স্মরণ করতে চাই আমাদের অত্যন্ত বড় নেতা এই সিলেটের যিনি উন্নয়নের রূপকার সাইফুর রহমান সাহেবকে স্মরণ করতে চাই, আমাদের সবচেয়ে বিপ্লবী সাহসী তরুণ নেতা যেমন ইলিয়াস আলীকে আমি তাকে স্মরণ করতে চাই। এই জন্য বলছি তাকে আমরা পাচ্ছি না, গত ছয় বছর ধরে ইলিয়াস আলী নিখোঁজ। আমি কয়েকদিন আগে আমি এখানে আছেন ভবিষ্যতে দেখা করতে গিয়েছিলাম, তার বাসায় তার ছেলে ছিল, তার ভাই ছিল, ছোট মেয়েটা যেটা ইলিয়াস আলী যখন নিখোঁজ হন তাকে তুলে নিয়ে যায় তখন তার 6 বছর বয়স ছিল, এখন প্রায় 12 বছর বয়স। আমি ডাকার পরেও সে আমার সামনে আসেনি, আসেনি কেন? যে তার ভালো লাগে না, সে প্রতিদিন অপেক্ষা করে তার বাবার জন্য, বাবা তো আসে না, আসে অন্য লোক, সে আসেন বন্ধুগণ। এরকম শত 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 পরিবার আজকে তারা এই স্বজন হারার ব্যথায় তারা ব্যথিত। আজকে আমাদের ছাত্র নেতা অনেক বিকল্প হয়ে গেছে, আমাদের দিনায় বিকল্প হয়ে গেছে, আমাদের ঢাকাতে ইমন সহ এক বাড়ি থেকে 8 ভাই বিকল্প হয়ে গেছে, কোনো খবর না। আজকে তাদের পরিবার পরিজনদের সঙ্গে যখন আমরা বসি তখন আমরা কেউ আমাদের চোখের পানি রাখতে পারি না, কেউ রাখতে পারে না। এরপর জোর করে তাদেরকে নিখোঁজ করে দেওয়া হয়েছে, একজন নয় দুইজন নয় বন্ধুগণ, 500 উপরে হাজার হাজার নেতা কর্মীকে, থামো, হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে ফেলা হয়েছে। 26 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এই সরকার, 26 লক্ষ একজন দুইজন নয়, 1 লক্ষের উপরে মামলা। আমাদের এই দেশের অনেক বরেণ্য ব্যক্তিদেরকে তারা ফাঁসি দিয়েছে, বাস্তবতা। এই সরকার জনগণের সরকার নয়, এরা জনবিরোধী সরকার, এবং তারা এই দেশের সমস্ত অর্জন করে এক এক করে ধ্বংস করে ফেলছে বন্ধুগণ। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, আপনারা শুনেছেন আমাদের নেতৃবৃন্দের কাছে, এটা এখন ভোটার অর্থনীতি হচ্ছে। খুব বড়াই করে বলে বাংলাদেশ নাকি এখন উন্নয়নের রোল মডেল, এমন উন্নয়নের রোল মডেল যে ঘরে ঘরে এখন ক্যাসিনো, আওয়ামী লীগের ঘরে ঘরে জুয়ার আসর, এই হচ্ছে এদের উন্নয়নের। বন্ধুগণ, আওয়ামী লীগ যদি দেশের শাসন ব্যবস্থায় থাকে তাহলে এই দেশ তার স্বাধীনতা রাখতে পারবে না।